Please subscribe EverTech Pro and press the bell icon for more updates. Welcome to EverTech Pro. Achi Keis Nazmul apnader sathe. Friends, আজকে আমি আসছি আপনাদের একটা বিষয় নিয়ে কথা বলতে। অনেকেই হয়তো অনলাইনে কাজ করার জন্য ইচ্ছুক, অনেকেই অনলাইনে কাজ করতেছে, কেউ চিন্তা করে যে আমি কিভাবে ডাটা এন্ট্রি করে কাজ করব, কেউ চিন্তা করে কিভাবে আমি অনলাইন থেকে আর্নিং করব। তো অনলাইনে তো অনেক প্ল্যাটফর্ম, আর্নিং করার অনেক প্ল্যাটফর্ম, আপনি যেদিকে এক্সপার্ট হবেন সেদিক দিয়ে আপনি আর্নিং করতে পারবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেই বিষয়টা হলো যে কিভাবে আপনি ক্যাপচা এন্ট্রি করে আর্নিং করতে পারেন। ক্যাপচা এন্ট্রি করে আর্নিং করার জন্য আপনাকে কিছু সাইট থেকে ক্যাপচা এন্ট্রি করতে হবে। ক্যাপচা এন্ট্রির মাধ্যমে আপনি দেখা যাচ্ছে পার মান্থলি, পার উইকলি বা পার ডেইলি, পার ডেইলি আপনি দুই থেকে তিন ডলার আর্নিং করতে পারবেন, তো আপনাদের ক্যাপচারে যে এন্ট্রিটা, ক্যাপচার এন্ট্রির জন্য কিছু নির্দিষ্ট সাইট আছে, ক্যাপচার এন্ট্রির কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে গেলে আপনি ক্যাপচার এন্ট্রি করে আর্নিং করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন দেখি কিভাবে ক্যাপচার এন্ট্রি করে আর্নিং করা যায়। তো ফার্স্ট অফ অল আমি আমার ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যেয়ে দেখলাম tocaptcha.com, আমি tocaptcha.com এ যাচ্ছি। সরি, শুধু টু ক্যাপচার দিয়ে আমি গুগলে সার্চ দিই, অনেক সময় আমার আবার একটু ভুল হয়ে যায়, আমি আবার সব কাজ মানে সোজা না করে ব্যাখ্যা করে করি। তো তো জাস্ট টু ক্যাপচারে ক্লিক করবেন, আমি আপনাকে লিংক দিয়ে দিব, আপনি লিংকে লিংকে গেলে আপনি কাজ করতে পারবেন। এই যে এখান থেকে সাইন ইন করতে হবে, সাইন ইন করলে সরি 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 দেখুন আমার কিছু আমার আইডি এবং আমার পাসওয়ার্ড অলরেডি করা আছে। তো আগে আপনাদের দেখাই কিভাবে আপনারা রেজিস্টার করবেন, তারপরে আমি সাইন ইন করতেছি। তো রেজিস্টারে ক্লিক করুন, সিম্পলি রেজিস্টারে ক্লিক করুন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার ইমেল দেন, পাসওয়ার্ড দেন, আবার পাসওয়ার্ডে রিপিট করেন এবং দেন পরে এই ক্যাপচাটা, এই এই এটাকে বলে রিক্যাপচা, এই রিক্যাপচাটা ফিল আপ করুন। দেখুন রিক্যাপচারটা কিরকম হবে, রিক্যাপচারটা এখান থেকে আসবে যে সিলেক্ট দ্য অল ইমেজেস কার্স উইথ ভেরি ওয়ান্স দে আর অন নন লেফট। এখানে বলতেছে এটা যে এখানে এমন ভাবে সেট করতে হবে যে যাতে এই গাড়িগুলা এইখানে না থাকে, এগুলো যেন চলে যায়। সেক্ষেত্রে এ একটা এ একটা এ একটা এ একটা দেখেন এই এইগুলাতে নাই, এটাতে নাই, এটাতে আছে, এটাতেও আছে, আবার দেখেন এটাতে আছে, এটাতে নাই, আবার এটাতে নাই। এই যে এতগুলো করার পরে যে ভেরিফাই ক্লিক করবেন দেখেন তখন বলবে যে আই এম নট এ রোবট, এই যে ইউ আর এ হিউম্যান, তারপর রেজিস্টারে ক্লিক করবেন। দ্যাট সিম্পল, আপনার মেইলে একটা মেইল যাবে, সেই মেইল থেকে যে মেইলটা এখানে দিবেন সেই মেইলটার থেকে একটা কনফার্মেশন মেইল যাবে, কনফার্ম মেইল, জাস্ট ক্লিক কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আপনার এই টু ক্যাপচার সাইটে চলে আসবে এবং ওখান থেকে রিডাক্ট করে নিবে। তো এখান থেকে যেভাবে করা যায় যে আমি লগ ইন করে দেখাই যে তোমার অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করে দেখাচ্ছি। দেখেন এখানে কার্স বলতেছে, কার্স 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 এই কার্স আর কার্স এখানে আছে আর কার্স এখানে নাই, একটা গাড়ি আছে, এটাকে দিই, যা 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 চলে গেল। এবার সাইন ইন ক্লিক করি, আমি সাইন ইন করে ফেলছি, ঠিক আছে সাইন ইন করে ফেলছি, এটা আমার সাইন ইন অ্যাকাউন্ট। আমি এটাতে অলরেডি এখানে আর্নিং করছি হলো গিয়ে 2.07 USD। ব্যাংকার সিস্টেম হলো গিয়ে আপনাকে পার পার 1000 ক্যাপচায় $1 দিবে আপনাকে, পার 1000 পার 1000 ক্যাপচায় আমাকে আপনাকে $1 করে দিবে। তো এখানে স্টার্ট ওয়ার্কিং এ ক্লিক করুন, স্টার্ট ওয়ার্কিং এ ক্লিক করার পরে আই এগ্রি
and start এ ক্লিক করুন এবার এখানে আসবে এখান থেকে কিছু অপশন আসে যে আপনি কি রকম ক্যাপচা ফিলআপ করবেন নরমাল ক্যাপচা না রিক্যাপচা এবং অনলি নরমাল ক্যাপচা দুইটা অপশন এখানে আসে তো আপনি যদি রিক্যাপচা এবং নরমাল ক্যাপচা দেন তাহলে সেই ক্ষেত্রে যে রিক্যাপচা যেগুলো দেখালাম ঠিক ওরকম রিক্যাপচা পাবেন আর নরমাল যেগুলো টেক্সট লেখা ক্যাপচা সেগুলো পাবেন তো আমি একটা করে দেখাই রিস্টার্ট করুন চা 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 লোডিং নে লোডিং নে হ্যাঁ এই দেখেন এখানে বলছে বিল ইউর 100 ক্যাপস এন্ড 17 কি পাইতে হবে যে জন্য এখানে কি জি ওয়াই 7 ডি ও পার্সেন্টেজ এটা দিতে বলছে দিয়ে এন্টার যদি এটা হয় তাহলে এখানে এন্টার 1 দেখাবে দ্যাটস ইট এটাই আর কোনো কিছু না এই হয়ে গেল নরমাল ক্যাপচা আপনার একটা আমার একটা এন্ট্রি হয়ে গেল আপনি এরকম যতগুলো এন্ট্রি করবেন ততগুলো টাকা পাবেন যেমন এখানে বলছে এটা ম্যাক্সিমাম এন্ট্রি টু অ্যান্ড অনলি ওয়ান হ্যাঁ এখানে বলছে টি ডাব্লিউ টি জি এটাকে এন্ট্রি করেন দুটো এন্ট্রি হয়ে গেছে এরকম শর্টকাট খুবই সিম্পল কাজ জাস্ট খালি এন্ট্রি করবেন আর টাকা তুলবেন এই আর কোনো কাজ নেই এখন কথা হলো যে এখান থেকে টাকা তুলবো কিভাবে টাকা তোলার সিস্টেমটা কোথায় তো আমি সে জায়গাতেও আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিভাবে আপনারা যাবেন টাকা তুলবেন তো এটার জন্য দেখেন এইখানে হলো গিয়ে ফিনান্স না মাই অ্যাকাউন্টে যে মাই অ্যাকাউন্টে যান মাই অ্যাকাউন্ট না সরি ফিনান্স রিকোয়েস্ট ফর পে আউট সরি রিকোয়েস্ট ফর পে আউটে ক্লিক করুন বললাম না আমি সামনে চোখে থাকতে একটু ঘুরে বেড়াই আমার সমস্যা আছে তো আসলে আমার সমস্যা আছে তো এই দেখেন যে এইখানে আপনাকে উইথড্র করার জন্য অনেকগুলি অপশন দিবে যে কোন কোন ইয়েতে আপনি অ্যামাউন্টটা কোন প্রসেসরে আপনি টাকা ট্রান্সফার করবেন তো আমি প্রসেসরে ট্রান্সফার করব হলো কি পেজাতে আমার 0.7 হইছে আর্নিং করার মতো আমি 2 হইলে তুলে ফেলতে পারবো এখানে সর্বনিম্ন 2 হইলে আপনি তুলতে পারবেন তো আপনি পেজাতে রিকোয়েস্ট মানে সঙ্গে সঙ্গে আপনি টাকা পাবেন এটা শিওর থাকেন যে আপনি পেজাতে যখন রিকোয়েস্ট দিবেন যে রিকোয়েস্ট পে আউট তার সঙ্গে সঙ্গে আপনি টাকা পাবেন এখানে আরো একটি মজার বিষয় হলো গিয়ে যে এটা হলো গিয়ে একটু এমএলএম টাইপেরও আসে সবকিছুই তো মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্যেই চলে ঠিক না যেমন ফেসবুক ফেসবুকও মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্যেই চলে ওটা অনেকে আমরা জানি না তাই আমরা খেয়াল করি না কিন্তু ফেসবুক অ্যাকচুয়ালি মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্যেই চলে ওটাও এমএলএম এর মধ্যেই এটার বিষয়টা কি যে আপনার আর্নিংটা তখন বৃদ্ধি পাবে কখন যখন আপনি একজন আপনার রেফার ফ্রেন্ড আপনার কোনো একটা ফ্রেন্ড আপনার সাথে কাজ করবে তখন আপনার আর্নিংটা বৃদ্ধি পাবে যেমন আমার সাথে কেউ কোনো কাজ করে না আমি একাই কাজ করি এই এই কারণেই আমার ব্যালেন্সটা এত লো যখন আপনার কোনো ফ্রেন্ড আপনার সাথে কাজ করবে রেফারিয়াল প্রোগ্রামে সাপোজ আছে আপনি রেফারিয়াল প্রোগ্রামে গেলেন আপনার একটা রেফারিয়াল কোড দিল এটা আপনার রেফারিয়াল লিংক আপনি রেফারিয়াল লিংকে আপনি আপনার ফ্রেন্ডকে ঢুকাইলেন ফ্রেন্ডকে ঢুকানোর পরে সেও ক্যাপচা এন্ট্রি করলো আপনিও ক্যাপচা এন্ট্রি করলেন দুজনেও ক্যাপচা এন্ট্রি করলেন কিন্তু এখানে মজার বিষয় এটা হলো গিয়ে আপনার ফ্রেন্ড যা এন্ট্রি করবে সে যদি এক সেন্টারও এন্ট্রি করে তাহলে আপনি কিন্তু এক সেন্টই পাবেন দ্যাট মিনস আপনার ক্যাপ আপনি যা ক্যাপচা এন্ট্রি করবেন সেটা তো আপনি পাবেনই এবং আপনার যে ফ্রেন্ড আপনার ক্যাপচা এন্ট্রিগুলো করবে তারও 100% আপনি পাবেন নট এট এ 20% অর 10% আপনি 100% তার ইয়েটা পাবেন হ্যাঁ সেও পাবে এবং আপনিও পাবেন এখানে লাভটা কি হচ্ছে সেটা আমি আপনাকে বোঝাই লাভটা হচ্ছে এটা একটা অ্যাফিলিয়েটের মাধ্যমে চলতেছে অ্যাফিলিয়েট প্রোগ্রামিং যেভাবে করে এটা ঠিক অ্যাফিলিয়েটের মাধ্যমেই চলতেছে আর আরেকটা বিষয় হলো গিয়ে এই যে ক্যাপচাগুলি সলপুনে দিচ্ছেন এই ক্যাপচাগুলি গুগল থেকে আসতেছে এই ক্যাপচাগুলি গুগল থেকে আসতেছে গুগল থেকে এবং বিভিন্ন কোম্পানি থেকে এই ক্যাপচাগুলি আসতেছে সরি ফর দ্য ডিস্টারবেন্স আপনি ওখান থেকে গুগল থেকে আসতেছে ক্যাপচাগুলি যখন এই ক্যাপচাগুলি ফিল আপ করতে পারতেছেন তখন গুগল একটা ভালো আর্নিং ওখান থেকে পাচ্ছে তার কিছু একটা পার্সেন্টেজ আপনাকে দিচ্ছে দ্যাট মিনস আপনি চিন্তা করেন যে আপনাকে 1000 এন্ট্রি করলে আপনি $1 পাচ্ছেন কিন্তু নিশ্চয়ই তারা সেখান থেকে অবশ্যই বেশি পাচ্ছে কম তো অবশ্যই পাচ্ছে না কম পাইলে তো আর আপনাকে দিবে না ঠিক না তো এটা হলো গিয়ে মূল বিষয়টা তো ফ্রেন্ড সার্কেল নিয়ে আর্নিং আদি শুরু করে দিন এবং যত যত সম্ভব তাড়াতাড়ি পে আউট করুন এবং আরেকটা এন্ট্রি কাজ করুন এটা খুব ট্রাস্টেড একটা ওয়ে আরো কিছু একটা আরো একটা
সাইড আছে, আমি ডাটা এন্ট্রি সাইডটা, আরো একটা সাইড আছে, ওই সাইডটা আমি আবার নেক্সট দিন আপনাদেরকে দেখাই দিব যে কোন সাইড থেকে ডাটা এন্ট্রি করবেন। তো তো ফ্রেন্ডস, তাহলে আজকে এ পর্যন্তই, আর নেক্সট দিন আমার সাথে আবার দেখা হবে নতুন কোন একটা ডাটা এন্ট্রি টিউটোরিয়াল বা কোন একটা টিউটোরিয়াল নিয়ে। কারণ আমি সবসময় আপনাদেরকে জেনুইন যে জিনিসটা, যেটা করলে অবশ্যই টাকা আসে বা যেটা করলে টাকা আসবে আপনাদের হাতে, এরকমই কোনো কিছু আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, নেক্সট দিন আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার করবেন তখন আমি আপনাদের জন্য আরো ভালো আউটপুট দেওয়ার চেষ্টা করবো। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার জন্য আমার ইন্সপিরেশনটা বৃদ্ধি করবে, আমার ভিডিওর কোয়ালিটি বৃদ্ধি করবে, আমার টিউটোরিয়ালের কোয়ালিটি বৃদ্ধি করবে, আমার সবকিছু আস্তে আস্তে ইনক্রিজিং হবে। এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড যে আপনারা কিভাবে আমাকে নিবেন। তো আশা করি আপনারা সবাই আমাকে ভালোভাবে নিবেন এবং আমার সব টিউটোরিয়াল গুলি আপনাদের সবার কাজে লাগবে, সেই প্রত্যাশায় রাখি। আজকে এ পর্যন্তই, নেক্সট দিন আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।